হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 মতন। আমি ঘুম থেকে উঠে আমার জন্য চা বানিয়ে, চা না মানে কফি বানিয়ে, একটা হ্যাবিট হয়ে গেছে চা বলার। তো যাই হোক, চা না এটা, কফি। কফি বানিয়ে আমি একটু দরজাটা খুলে ফ্রেশ এয়ার নিতে এলাম, আর বাইরে বেরোনো মাত্র দেখি যে ওভারনাইট স্নোফল হয়েছে আর পুরো বরফে ঢেকে রয়েছে। সো আমরা তো পুরো বরফে জমে যাচ্ছি। এবার বলছে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়বে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কফি খাওয়া শেষ। আমি আর কি সকালবেলায় কফি হাতে নিয়ে আমি পুরো 30 মিনিটস, একদম পুরো টাইম ঘড়ি কাটা দেখি 30 মিনিটস আমি আমার কফির পেছনে টাইমটা দেব। কারণ ওই টাইমে আমি শুধু ভাবি যে সারাদিন আজকে কি কি করব, কি কি করতে হবে, কি কি এরেন্স রান করতে হবে, এসব আর কি মোটামুটি ভেবে নিই, পুরো মাইন্ডসেট করে নিই। সো 30 মিনিটস ওইটা হচ্ছে আমার টাইম। কোনো ফোন না, কোনো ল্যাপটপ না, শুধু বাইরের দিকে তাকাবো আর নিজের মনে ভেবে নেবো কী কী করতে হবে আজকে। সো এখন বাজে 9:20 মতন। হ্যাঁ, 9:30 না, 9:20 মতন। আমি তাড়াতাড়ি করে কফি টফি খেয়ে এখন চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেবো, কারণ ভাত হতে একটু টাইম লাগবে। আমি রেগুলার আর কি প্রেশার কুকারেই করে নিই ভাতটা। একটু টাইম বলতে এই 15 মিনিটস মতন ওভারঅল লাগে পুরোটা মিলিয়ে। চালটা প্রায় ধোয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে এটাকে নিনজা প্রেশার কুকারে বসিয়ে দেবো। ওই যে আমার নিনজা, বোলটাকে ধরে পুরো প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা, প্রেশার কুকারের আলাদা লিড হয়, তো ওই লিডটা আমি লাগিয়ে দেবো। ঢাকনাটা লাগিয়ে ভালো করে টাইট করে বাল্বটাকে পুরো টাইট করে দেবো। প্রেশার কুকারের যে বাল্বটা হয় ওই বাল্বটাকে টাইট করে দেবো। এবার প্রেশার কুকারের বাটনটাকে ক্লিক করে হাইতে দিয়ে আমি 4 মিনিটের জন্য দেবো, কারণ হচ্ছে ভাতটা তাহলে একটু নরম নরম হবে আর আমার নরম নরম ভাত খেতে খুব ভালো লাগে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত শেষ। এবার তাড়াতাড়ি করে আজকে ভাবছি একটু মাংস বানাবো, মানে মাখনি চিকেন বানাবো। আমি তেলে, কড়াইতে তেল দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজ রাফলি চপ হয়ে গেছে। পেঁয়াজগুলোকে নিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। জাস্ট আর কি রাফলি চপ করেছি, কারণটা তোমাদেরকে দেখাচ্ছি কেন কেন মিহি চপ করিনি। আর এই একটা গোটা টমেটো নিয়ে নেবো। টমেটোটাকে কেটে, রাফলি কেটে কড়াইতে দিয়ে দেবো একসাথে, আর আদা রসুন কাঁচা লঙ্কা। আমার টমেটো রাফলি চপ করা হয়ে গেছে। এবার সব কিছু নিয়ে কড়াইতে দিয়ে দেবো, আদা রসুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। প্লাস্টিকগুলোকে ফেলে দিই আগে। আর এই যে আমাদের ফ্রোজেন লঙ্কা, এখানে তো আর রোজ ইন্ডিয়া বাজারে যাওয়া যায় না, তাই একসাথে কিনে ডিপ ফ্রিজে জমিয়ে রেখে দিই। যখন ইচ্ছে হয় তখন বার করে কড়াইতে দিয়ে রান্না করে নিই, ওটা কষুক। আর আমি সব কিছু ডিশ ওয়াশারে লোড করে দিয়েছি, হয়ে গেলে, ধোয়া হয়ে গেলে আমি ওখানে উবুর করে রেখে দেবো পুরোপুরিভাবে শোকানোর জন্য। এবার দেখি পেঁয়াজটা ক্যারামেলাইজড হলো কিনা। আর আমি রাফ মানে ফাইন চপ করিনি, কারণ হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই জন্য সব কিছু একসাথে দিয়ে হালকা ক্যারামেলাইজড করে আমি ব্লেন্ডারে তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নেবো। দেখি আমি ফাইন চপ করিনি, রাফলি চপ করেছি। দেখি মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, ক্যারামেলাইজড হয়ে গেছে পুরোপুরিভাবে। আর এখন আমি ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নেবো সব কিছু একসাথে।
এই যে এটা হচ্ছে আমার ম্যাজিক বুলেট, যেটা নিমিশের মধ্যে সব কিছু ব্লেন্ড করে দেয়। মানে আমার একটা প্রচণ্ড প্রিয় রান্নাঘরের গ্যাজেট, এটা না থাকলে যে আমি কী করতাম বলে বোঝাতে পারবো না। সব কিছুতেই আমি প্রায় ম্যাজিক বুলেট ইউজ করি। আর আমার গ্রেভিও রেডি হয়ে গেছে। এই যে গ্রেভিটা আমি একটা বোলে ঢেলে নিয়েছি, এবার এটাকে আমি বন্ধ করে ফ্রিজে রেখে দেব। আর এর মধ্যে আমি কালকে কিছু পোলাও বানিয়েছিলাম, ওটাই অল্প একটু বেঁচে গেছিলো, আমি তাই ভাবলাম যে আজকে সকালবেলায় আমি এই পোলাওটা খেয়ে কাজে বেরোবো। তাড়াতাড়ি করে গরম করে নিচ্ছি, অটো সেন্সরে দিয়ে মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। আর গ্রেভিটা এর মধ্যে ফ্রিজে রেখে দিলাম। আমার পোলাও গরম হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন এই করতে করতে 11টা বেজে গেছে, আমার খাওয়া শেষ। আর দেখে মনে হচ্ছে ভাতটাও প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই ভাতটা হয়ে যাবে। 12 মিনিট হয়ে গেছে, যেমনটি বলেছিলাম আমি একটু নরম নরম ভাত খেতে ভালোবাসি। ইউজুয়ালি 10 মিনিটের জন্য দিতে লাগে, বাট আমি 12 মিনিটের জন্য গরম করছি, কারণ আমার নরম নরম খেতে একটু বেশ ভালো লাগে। নরম নরম ভাত, ঘি, মাংস, উফ, জমে যাবে পুরো। এটা হচ্ছে বাই দ্য ওয়ে ডিনারের জন্য, আমি ডিনারের জন্য সকালবেলায় প্রিপেয়ার করে রেখে দিচ্ছি, কারণ রাত্রেবেলায় কাজ থেকে ফিরে তখন আর ইচ্ছে করে না। আমি এখন ভাল্বটাকে খুলে দিলাম, আর যতক্ষণ পর্যন্ত এই রেড বাটনটা নিচে না পড়বে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা খুলতে পারবো না। রেড বাটনটা যখনই নিচে পড়বে তখন ভাববো যে পুরোপুরিভাবে ভাত হয়ে গেছে, আমার প্রেশারটা আর কি বেরিয়ে যাবে। এই এখন রেড বাটনটা নিচে নেমে গেছে, আর আমি ঢাকনাটা তাড়াতাড়ি করে খুলে দেবো। আর আমার ভাত রেডি হয়ে গেছে, যেমনটি আমি খেতে ভালোবাসি, একটু নরম নরম। আগে হাতা দিয়ে একটু ভেঙে নেবো ভাতটা, নাহলে দলা দলা হয়ে যাবে। আমার ভাত রেডি হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে ঢেলে আমি ফ্রিজে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এবার আমি রেডি হতে যাব। এখন আমি রেডি হয়ে গেছি আর ওয়েট করছি লুকের জন্য। সো আমরা দুজনই এখন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম কাজের জন্য। আর আজকে দিনটা এখন দেখে মনে হচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে, বাইরেটা নীল আকাশ, মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, আর ওই দূরে দূরে পাহাড়গুলো কি সুন্দর যে লাগছে দেখতে, পুরো সাদা বরফে ঢেকে রয়েছে। আর এখানে গাছগুলো, স্পার ট্রিগুলো, এগুলোর গাছগুলোর নাম হচ্ছে স্পার ট্রি। স্পার ট্রিগুলো কি সুন্দর তুলোর মতন বরফে ঢেকে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে আজকে আর বরফ পড়বে না, দেখা যাক। যখন তখন এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে আমরা পাহাড়ি এলাকায় থাকি, তাই জন্য এখানে ওয়েদারটা আর কি নিমিশের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এক মোমেন্টে দেখি যে ব্লু স্কাই, আর এক মোমেন্টে দেখি যে পুরো মেঘে ঢেকে রয়েছে। তো এখানে খুব একটা যে অ্যাকিউরেট ওয়েদার কী হবে সেটা বলা খুবই মুশকিল পাহাড়ি এলাকাতে। আমরা কাজের থেকে প্রায় পৌঁছে গেছি, আজকে দুজনেই একসাথে বেরিয়েছি। ইউজুয়ালি আমাদের দুজনের শিফট আলাদা থাকে, কিন্তু আজকে একসাথে সময় দেখে আমরা একসাথেই বেরিয়েছি। ফাইনালি আফটার লং 8.5 আওয়ার আমার কাজ শেষ। এখন আমি সব কিছু বন্ধ করে আমার অফিসে লাইট টাইট অফ করে বাড়ির দিকে রওনা দেবো। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর দেখে মনে হচ্ছে বাইরেটা এখনও মেঘ করে রয়েছে, তার মানে আজকে রাত্রে বরফ পড়বে আবার। আর বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে না, প্রতিটা গাছে পুরো লাইট এখনও আছে, আর ওরা এখনও খোলেনি আর কি, 1 জানুয়ারির পরে খুলবে। আমার তো দেখতে দারুণ লাগছে, দেখে মনে হচ্ছে আমরা পুরো দিওয়ালি দিওয়ালি বাইক। এখানে তো এটাই সময়, কারণ সারা বছর তো আর লাইট লাগায় না ওরা, খালি ক্রিসমাসে আর নিউ ইয়ারের সময়। প্রতিটা রাস্তায়, প্রতিটা বাড়িতে, প্রতিটা দোকানপাটে, সব জায়গায় এরকম আলোকিত হয়ে থাকে, কি সুন্দর যে দেখতে লাগে। আর আমরা প্রায় বাড়ির থেকে পৌঁছে গেছি,
বাড়িতে ঢুকে তাড়াতাড়ি করে আগে চিকেনটাকে কষিয়ে নেব মশলাপাতি দিয়ে। আর এর মধ্যেই দেখতে দেখতে আমার চিকেন রেডি হয়ে গেছে, গরম ভাত আর মাকনি চিকেন, তার সাথে নেটফ্লিক্স, আর আমার ক্রিসমাস ট্রি তো আছেই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস হাউ ডিড ইউ এনজয়েড মাই ভিডিওস। দেখা হবে আবার পরের ভিডিওতে, টিল দেন গুড নাইট, স্টে সেফ, স্টে হেলদি, বাই।